রাশি তার নাম, রাশি তার নাম। আমি যতদূর জানি উজি তো এদিকে কোনোদিনও পাও দেয়নি, কে জানে। কফি খাবেন? কফি বানিয়েছি, খান না, দেখবেন আপনার নাকটা একদম চাঙ্গা হয়ে গেছে। দেখুন কি ভালো গন্ধ বেরিয়েছে, খান না, একটু খান, দেব। আমার এখনো এত তো বয়স হয়নি যে চোখে কম দেখবো বা ভুল দেখবো। আমি তো স্পষ্ট দেখেছি, হ্যাঁ আমি স্পষ্ট দেখলাম যে উজি রাশির সঙ্গে দেখা করতে গিয়ে রান্নাঘরে ঢুকেছে। আমি দেখিনি, প্রমাণ ছাড়া শুধু তোমার মুখের কথা আমি কাউকে আর চাষ করছি না। আগে করেছি আর আমি ফেস লুজ করেছি। আমি জানি দিদি, আমি জানি, কিন্তু কিন্তু বিশ্বাস করে আমি একটা কথাও বানিয়ে বলছি না। হ্যাঁ আমি শুধু যা দেখেছি সেটারই রিপোর্ট এসে তোমায় দিয়েছি। এত কিছুর পরেও বৃথা এসব কথা বলছে মানে কথাটা মিথ্যে নাও হতে পারে, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে এতবার সাবধান করার পরেও মুখে এক কথা বলে নিজের কাজটা রাশি ঠিক চালিয়ে যাচ্ছে। বুঝি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর চাইছি, আর তুমি আমায় প্রশ্ন করছো। আমি তোশমির সাথে কথা বলছিলাম, আর সেটা মাসিমণিও দেখেছে, তাই না মাসিমণি? হ্যাঁ দিদি, কিন্তু সে তো সেরকম কিছু বুঝেছি। গীতা যা, গীতা আই সেড এবার তুমি যাও, আমারও মুজির কিছু কথা আছে। ওকে অল রাইট, ওকে। তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, বাট আমার এক্ষুনি ইউকে যাওয়াটা পসিবল নয়। বাস এইটুকুই বলার ছিল তোমার কাছে। বলার ছিল না, ডিসিশনটা নিয়ে জাস্ট আমাকে জানাচ্ছ। তোমার না যাওয়ার বিশেষ কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ অফকোর্স মম, আসলে দেখো না বিক্রমপুরের ফ্যাক্টরির কাজ তো মাঝে মাঝে জায়গায় এসে আটকে গেছে, তো কাজটা যতদিন শুরু না হচ্ছে আমাকে তো এখানে প্রয়োজন, অ্যান্ড ইউ নো ইট বেটার দ্যান মি, তাই না? আর মম আরও কিছু কাজ আছে যার জন্য আমাকে এখানেই থাকতে হবে। বুঝে গেছি। না মম, তুমি বোধ হয় আমাকে ভুল বুঝছো, আসলে জানো তো দ্যার ইজ ওয়ান মোর ভাইটাল রিজন। রিতা, আমি নিজে থেকে উজ্জ্বলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবো না, কিন্তু যদি এরকম হয় যে উজ্জ্বল আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে তখন কিন্তু আমি ওকে বারণ করতে পারবো না। এবার তুমি একদম টেনশন ফ্রি হয়ে যাও রাশি মুখার্জি, বুঝি? আর তোমার ধারে কাছে ঘেঁষা তো দূরে থাক, তুমি চাইলেও আরো নাগাল পাবে না। কিন্তু প্রমিস কর তুমি রাত্রিবেলা আসবে উজ্জ্বল, নাহলে কিন্তু সোজা ফ্লাইট ধরে ইউকে। ব্ল্যাকমেল করছ? আমি যেতে পারবো না। রাশি তার নাম, রাশি তার নাম।